তো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে কোভ্যাক্সিনের সার্টিফিকেট ডাউনলোড করতে হয়। তো প্রথমে আমরা চলে যাব গুগলে। গুগলে যাওয়ার পর এখানে সার্চ করব কোউইন। কোউইন সার্চ করার পর প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এসেছে ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর প্রথমেই দেখতে পাবে রেজিস্টার অ্যান্ড সাইন ইন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি ভ্যাকসিন নেবার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে সিম্পলি এন্টার করে দেবেন এবং এন্টার করার পর গেট ওটিপিতে ক্লিক করবেন এবং মেসেজের মাধ্যমে আপনার কাছে একটি ওটিপি চলে আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। ওই পাসওয়ার্ডটি এন্টার করে ভেরিফাই ওটিপিতে মারবেন, তারপরে আপনার কাছে আপনার সার্টিফিকেট চলে আসবে। তো সিম্পলি এখানে শো সার্টিফিকেটে ক্লিক করবেন, ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশান চলে আসবে, ক্লিক করে দেবেন। সিম্পলি ক্লিক করার পর এখানে আমার সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে। তো খুবই সিম্পল ব্যাপার, আপনারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেই আপনাদের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।